আমি মোহাম্মদ আবদুল্লাহ হাদি। আমি আমি 5টি হাদিস বলবো। 1 নম্বর হাদিস শরীফ, কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইউখফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন মাদি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু সাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতি সালা। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। একজন সভাপতি বসাইছি, উনি আজ আর নাই। এই বছরেই 2 বার তাফসির হচ্ছে এই মাঠে, একটা মার্চে হয়েছে আর একটা আপনার নভেম্বরে হচ্ছে, শুধু শীতের কারণে আগে নেওয়া হয়েছে। অতএব আপনারা মোনাজাত না করে কেউ যাবেন না। যে তাফসির অংশগ্রহণ করছেন আগামী বছরে তোমরা ওদিকে বেরো, স্বেচ্ছাসেবক এখানে কারা আছেন? হ্যাঁ, মোনাজাত হবে ভাই, প্লিজ। আপনার দ্বারা আমি বলছি, স্টেজে থেকে বলছি, আপনার সব দেখা যাচ্ছে, বেড়ে যান। আপনাদের সামনে তো যদি না পেয়ে থাকেন একটু হাত তুলেন, আপনার কাছে তোফা পৌঁছে যাবে। যদি কেউ না পেয়ে থাকেন তোফা পৌঁছে যাবে ইনশাল্লাহ। তুমি বেরো, কে পান না হাত ওঠাতে পারে। আরে হাত তুললি তো পাওয়া যাবে, কে পায় না ওনাকে দিয়ে দাও। আচ্ছা, যারা হাঙ্গি গুলি আছে যে আছে তারা যে গুলি চাইলে বাইরে চলে যান। আমি স্বেচ্ছাসেবক লোক যারা আছেন তারা এখনো বের হন বলতেছি, আপনাদের মোনাজাত হবে, আপনারাই ঘুরতেছেন। আমাদের জীবনের শেষ। আমার প্রিয় ভাইরা, লুঙ্গিটা উঠায়ে গিট্টি মেরে, আপনি কাঁসা বলেন না কি বলেন, কাঁসা দিয়েছে যা, কিন্তু বাংলা ভাষাই বলে নেংটি। হ্যাঁ, নেংটি ভাড়া বলে। এটা আমার দেশি ভাই একটা পেয়েছি, আপনার চাপা এসে রয়েছে। আমার প্রো ভাইরা, উনি দূর থেকে দেখলেন যে এইভাবে করে কাঁচা মেরে লেংটি বেড়েছে, তারপরে গাছে উঠলেন, গাছে উঠার পর আবার গাছ থেকে নেমে আসলেন, নেমে আসার পরে জমিন থেকে একটু ঢিলা নিলেন বা ইট পাটকেল বা খোয়া যেটাই বলেন নিলেন, নেওয়ার পরে গাছের দিকে মারছে, গাছের দিকে মারছে। দূর থেকে ওই দলপ্রধান আর ওই কৃষিমন্ত্রী এটা ফলো করেস, এই তো খুব গবেষণা করেস, গবেষণা করে করে গাছে উঠলেন, আবার নামলেন, কাছে এসে বললেন, ভাইজান দূর থেকে আপনার সব কিছু আমরা দেখেছি, যদি একটু ব্যাখ্যা করে আমাদের বোঝাইতেন আপনি এত সময় কি গবেষণা করলেন। ভাই আমি দেখলাম এইটা আমার আম বাগান, আমার গাছের দিকে তাকালাম মনে হলো আম পেকে গিয়েছে, চিন্তা করলাম আমটা পাকছে, আমি এইটা শিওর হব কি করে। আমি শিওর হওয়ার জন্য আম গাছে উঠলাম, আম গাছে উঠে যখন আমরা হাত দিলাম দেখলাম যে হ্যাঁ আমটা পেকে গিয়েছে, চিন্তা করলাম আম তো পেকেছে পারবো কি করে। তখন মাথায় বুদ্ধি আসলো, হ্যাঁ ওই নিচে যায় একটা ইট ঢেল বা খোয়া যেটাই হোক নিয়ে আমাকে আমের দিকে ছড়তে হবে, তাতে আমটা নিচে পড়ে আসে। বুঝেছেন আমার কথা? কয় নিচে এসে আমি সেই পন্থা অবলম্বন করে আম পাড়তেছি। আম ধরার পরও যে আম পাড়ার মতো অভিজ্ঞতা যে অর্জন করতে পারে নাই, সে কি ভালো মানুষ না পাগল মানুষ? কয় ঠিক আছে, তোমাকেই আমার দলের একজন, তোমাকেই আমার দলের
মন্ত্রী বানিয়ে দিতে হবে তথ্য মন্ত্রণালয় ডিজিটাল ভাবে তুমি দেশে কাজ করবা যেহেতু দেশে কোন ডিজিটালে সমৃদ্ধশালী হওয়ার চেষ্টা করছেন তুমি তথ্যমন্ত্রী তোমাকে বানিয়ে দেব তো বড় খুশি না যার আম পড়ার যোগ্যতা নাই সে যদি তথ্যমন্ত্রী হয় এতে খুশি না ভাই জীবন আর আম পরিখা লাগে।